4:35 বাজে এখন, স্টেশনে প্রচন্ড ভিড়। আমরা বাস পেয়ে গেছি, তো বাসে উঠে গেছি আমরা। তো আমরা হাওড়া নেমে গেছি, এখানে এখন 5টা বাজে, বেশি আগে চলে এসেছি। হাফ হচ্ছে সোজা, হাফ হচ্ছে উল্টো, তো আমাদের উল্টো দিক পড়েছে ব্যাড লাক। আর আমাদের উপরের রুম পছন্দ হয়ে গেছে, তারপর বলছে যে উপরে হাজার নিচে নশত। আমাদের এই দুদিন ধরে এই দাদা প্রচন্ড ভালোভাবে ঘুরিয়েছে, কারণ এত রিস্কের রাস্তা। হ্যালো ফ্রেন্ডস, আমরা আজকে জার্নি স্টার্ট করছি, বাড়ি থেকে বেরোলাম, এখন বাজে দুটো বাজে। এবার আমরা স্টেশনে যাচ্ছি, টিকিট কাটবো, তো চলো সঙ্গে থাকো। রাস্তা পুরো ফাঁকা, পুরো একটা কেউ নেই। ও টিকিট বললো অনলাইনে কেটে নেবে। আমরা কল্যাণী থেকে স্টার্ট করছি জার্নি, আমরা কল্যাণী থেকে এখন শিয়ালদা যাব। তো ফার্স্ট ট্রেন আমাদের থাকছে হচ্ছে লালগোলা 2:52, মানে সে তো সেই তিনটেই হলো। তুই আমাকে বললি যে আড়াইটের সময়, সে যাই হোক তিনটের সময় প্রায় তিনটের কাছাকাছি ট্রেন, ট্রেন রানাঘাটের কাছাকাছি চলে এসেছে, তাই তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম, টেনশনে ঘুম হয়নি। আর কোথায় যাচ্ছি সেটা তোমরা থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরে গেছো। শীতের সকাল ভোরবেলা এরকম ফাঁকা রাস্তা হেভি লাগছে। এসব ব্যানার আবার নতুন লাগিয়েছে, লাক্স কোজি। তো বন্ধুরা চলো সঙ্গে থাকো, স্টেশনে গিয়ে আবার ভিডিও স্টার্ট করছি, টাটা। আমাদের ভিডিওটা ডিসেম্বরের 6 আর 7 তারিখ মিলিয়ে হতে চলেছে। আমরা প্রায় 2টো নাগাদ কল্যাণী স্টেশনে পৌঁছে যাই। স্টেশন পুরো ফাঁকা থাকে, মাত্র 1 থেকে 2 জন লোক ছিল। আমরা প্রায় 50 মিনিট ওয়েট করার পর লালগোলা লোকাল ঢুকে এসেছে কল্যাণী স্টেশনে। আমাদের ট্রেন নামিয়েছে হচ্ছে 4:32, আমরা এখন শিয়ালদা নামলাম। এবার বেরোবো, বেরিয়ে দেখি কিসে যাই, ট্যাক্সি পাই কি না, তো দেখি। এরপর আমরা হাওড়ার দিকে যাব, তো চলো সঙ্গে থাকো। স্টেশনে ভালোই ভিড় আছে, মানে ট্রেন খুব যে ফাঁকা বলবো না, ভালোই ভিড় ছিল। বাট আমি বসার জায়গা পেয়েছি, আমার হাজবেন্ড বসার জায়গা পায়নি। 4:35 বাজে এখন, স্টেশনে প্রচণ্ড ভিড় দেখতে পাচ্ছ, ভোর হলে কি হবে, বাট প্রচণ্ড ভিড়। আমরা বাস পেয়ে গেছি, তো বাসে উঠে গেছি আমরা, এখনও বাস ছাড়েনি, মানে 4:30 থেকে এখানে ছাড়ে শুনছি। তো এখনও বাস ভর্তি লোক, মানে পুরো ভর্তিই আছে লোক, কিন্তু এখন ছাড়েনি, একটু বসছি দেখি। তাড়াতাড়ি চলে এসেছি, অনেক তাড়াতাড়ি চলে এসেছি। তো যাই হোক চলো হাওড়া স্টেশনে গিয়ে আবার কথা হচ্ছে, টাটা। ভোর 4:30 সময় হাওড়া ব্রিজের দৃশ্য, 1টা 2টো মাত্র হলুদ ট্যাক্সি ছাড়া রাস্তাতে সেরকম কিছুই দেখা যাচ্ছে না। তো আমরা হাওড়া নেমে গেছি, তো এখানে ব্রিজের নিচে নামিয়ে দিয়েছে, এখানে এখন 5টা বাজে, বেশি আগে চলে এসেছি, কারণ দীঘা যাওয়ার টাইমে কি হয়েছিল, এই লালগোলাটাই ধরেছিলাম এই মাঝরাতেরটা, তো এটা শিয়ালদা পৌঁছেছিল হচ্ছে 5:10। তো ভয়ের চোটে এবার আগে আগেই ভাবলাম যে দেরি হবে, তাহলে এই ট্রেনটাই ধরি। আর এই ট্রেনের টাইমটা যেটা হচ্ছে আমরা ধরছি, মানে হাওড়া থেকে ওই ট্রেনটা হচ্ছে 6:20, তো ভয়ে ভয়ে আগে বেরিয়েছে। কিন্তু আজকে লালগোলাটাও খুব তাড়াতাড়ি টেনেছে, বাসটাও প্রচণ্ড তাড়াতাড়ি টেনেছে, মানে 10 মিনিটে মনে হয় আমরা পৌঁছে গেলাম হাওড়াতে, রাস্তা তো পুরো ফাঁকা। তো যাই হোক, এবার স্টেশনের দিকে যাওয়া যাক। ভোরবেলা 5টার সময় হাওড়া স্টেশনের দৃশ্য, আমাদের মতো অনেক যাত্রী রয়েছে যারা এখানে অপেক্ষা করছে তাদের ট্রেনের জন্য। আমাদের বারবিল জনশতাব্দী এক্সপ্রেস দিয়ে দিয়েছে, ওই যে নিচে দেখাচ্ছে, তো আমরা এবার ট্রেনের জন্য যাই স্টেশনে। এখনো ট্রেন ঢোকেনি, তো আমাদের যেখানে কোচ দিয়েছে ওইদিকে যাই আমরা। স্টেশনে ভালোই লোক আছে, মানে টিকিট যেটা দেখছিলাম, মানে আমরা 2AC কেটেছি, তো যেটা পরশু দিন অবধি হাজারখানা সিট ফাঁকা ছিল, কালকে সকাল অবধিও 900টার কাছে সিট ফাঁকা ছিল, মানে একদিনের মধ্যে দেখছি সব টিকিটগুলো সব হু হু করে সব বুক হচ্ছে। তো যাই হোক, ট্রেন আসুক, তারপর আবার ভিডিও স্টার্ট করছি, টাটা। ট্রেন ঢুকছে,
তা আমাদের কোচ হচ্ছে D3, আমরা এখনো হেঁটে হেঁটে পৌঁছতে পারিনি ট্রেন ঢুকে গেছে। আমাদের কোচ D3 এখনো গেট খোলেনি, লক করা আছে। আমাদের সিট নাম্বার হচ্ছে 9899। এই উল্টো পড়বে না তো? ফাঁকাই মানে খুব বাজে ব্যাপার হচ্ছে যে সিটগুলো সব উল্টো অ্যারেঞ্জমেন্ট করা, ওটাই প্রবলেম। 98, 99 একদম শেষ। এই যে 98, 99 ফার্স্টেরটা না তো তোমাদেরকে কম্পার্টমেন্টটা একবার দেখিয়ে দিই দাও। এটা তো 2S কম্পার্টমেন্ট, আমাদের D3 কোচ পড়েছে। D3 কোচ মানে এইটা অ্যারেঞ্জমেন্ট হচ্ছে, হাফ হচ্ছে সোজা, হাফ হচ্ছে উল্টো। তো আমাদের উল্টো দিক পড়েছে, ব্যাড লাক, আর কি করা যাবে। আমাদের ট্রেন প্রায় 10 মিনিট মতো লেট ছিল। ট্রেন ছেড়ে দিয়েছে শীতের সকালে, আকাশে তখনও হালকা কুয়াশা রয়েছে। আমরা চললাম ঘাটশিলার উদ্দেশ্যে। এই সকালবেলার ট্রেন জার্নি থাকবে 2.5 ঘন্টার। ঘুমোতে ঘুমোতে আমরা খড়গপুর স্টেশনও পার করে যাই। ট্রেনটা খুব স্পিডেই টেনেছিল, ট্রেনের গতিবেগ ছিল প্রায় 120-125 কিলোমিটার পার ঘন্টা। ট্রেনে অনেক খাবার জিনিসও উঠেছিল, আপনারা চাইলে ব্রেকফাস্টও করে নিতে পারেন। ট্রেন ছেড়ে দিয়েছে, আমরা ঘাটশিলাতে নেমে গেছি, ওই যে পেছনে। হ্যাঁ, তো আমরা ফোনেই একটা অটো কাকুর সাথে বা দাদা, আমি জানি না বয়স কেমন, কথা বলে রেখেছিলাম। তো উনি এসে দাঁড়িয়েও রয়েছে, তো আমাদেরকে এইমাত্র ফোন করলো। তো ওনাকে বুক করেছি হচ্ছে আমরা 1900 টাকায়, বার্গেনিং করে 1900 টাকায় দুদিন ঘোরাবে আমাদেরকে। প্রথমে বলেছিল 2200, তো আমরা কমিয়ে 1900 বললাম। আর আমাদের হোটেলও ঠিক করিনি, তো উনি বলল যে ওনার পরিচিত আছে, কয়েক জায়গা নিয়ে যাবে, যেটা আমাদের পছন্দ হবে সেইটা আমরা নিয়ে নেব। ঠিক আছে, তো তোমরা যারা এখানে ঘুরতে আসতে চাও, একদিনে ঘুরতে পারো, একদিনে কভার করা যায়, তো থেকে ঘুরলে একটু ভালোই হয়। তো আমরা থাকছি আজকে, ওর জন্য হোটেল নিতে হবে। তো যাই হোক, এবার অটোতে উঠি। তো আমরা আজকে স্ট্যান্ডে আর ওর জন্য যাচ্ছি না, অটো একেবারে আমাদের স্টেশন থেকেই নিয়ে যাবে। তো চলো দেখতে থাকো। আমাদের বললাম যে যেহেতু অটো দাদা নিয়ে আসছে একটা হোটেলে, তো এই সন্ধ্যা প্যালেস বলে নতুন হয়েছে বললো। তো 900 থেকে স্টার্টিং, নন এসি, যেহেতু এখন শীতকাল এসির কোনো প্রয়োজন নেই। তো রুমটা নিয়েছি, দোতলাতে নিয়েছি, মানে আমাদের চয়েস মতোই দিচ্ছে। তো চলো রুম ট্যুরটা করিয়ে নিই যে কীরকম কী ঘর রয়েছে। মোটামুটি ভালোই। তো বন্ধুরা, এইটা হচ্ছে আমাদের রিসেপশন রুম ছিল, এখানে আমাদের পেমেন্ট করা সব হয়ে গেছে। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। তো এইখানের ভাড়া বলছে 900 করে, আর উপরে 1000। তো আমি ফার্স্টে জানতাম না, এবার আমাদের উপরের রুম পছন্দ হয়ে গেছে, তারপর বলছে যে উপরে 1000, নিচে 900। তো বার্গেনিং করে উপরেরটাই আমরা 900-তে নিয়ে নিয়েছি। তো উপরের ফ্লোরটা, ফার্স্ট ফ্লোরটা দেখো, মোটামুটি ভালোই ক্লিন আছে। এটা নতুন কিন্তু, আমি মানে অটোর দাদা যা বললো আমাদের। তো আমাদের রুমটা দেখাই, আমাদের রুমটা হচ্ছে 203। এই পাশে বেড রয়েছে, মানে দুজনের জন্য ঠিকঠাক আছে, তিনজনে একটু কষ্ট হয়ে যাবে। এটা নন এসি, যেহেতু এসি রয়েছে, আমরা যেহেতু শীতকালে এসেছি এসির তো কোনো প্রশ্নই ওঠে না। আর এখানে একটা আয়না রয়েছে, টেবিল রয়েছে, জানলা দিয়ে কি দেখা যাচ্ছে দেখি, এইরকম টাইপের ভিউ। এটা স্টেশনের মোটামুটি কাছে, খুব বেশি দূর না, অটো করে আসলাম, 3 মিনিট মতো লেগেছে। তোমাদের ওয়াশরুমটা দেখিয়ে দিই, আমি হাঁপিয়ে গেছি। এই যে ওয়াশরুমটা, বেসিন রয়েছে, জল ক্লিয়ারই আছে, এপাশে বাথরুম, গিজার রয়েছে, অসুবিধা নেই।
মানে শীতকালের জন্য যেটা খুব দরকার, মোটামুটি বাথরুম পুরোটাই ক্লিন রয়েছে। বাথরুমটা মানে পছন্দ হলো বলেই নিয়েছি, কারণ ওটাই বেশি ম্যাটার করে। তো মোটামুটি আমাদের রুমটা পছন্দ হয়েছে, এবার আমরা ফ্রেশ হব, ফ্রেশ হয়ে তারপর বেরোবো। ম্যানেজার দাদার সাথে কথা বলে নিচ্ছি যে রুম রেন্ট কত আছে, আমি তো বললাম, তাও দাদা বলুক তাহলে আপনাদের সুবিধা হবে। স্টার্টিং তো হচ্ছে 1000 থেকে হচ্ছে। ওকে, গ্রাউন্ড ফ্লোর 900 আছে আর ফার্স্ট ফ্লোর আছে 1000, ডাবল বেড। ঠিক আছে, স্টেশন থেকে কত দূরে? স্টেশন থেকে 1/2 কিলোমিটার হচ্ছে। আচ্ছা, এমনি কোনো অসুবিধা নেই? এখানে আসলে আপনারা সব সুবিধা পেয়ে যাবেন, আর ফোন নাম্বার দিয়ে দেবো আমি ডেসক্রিপশন বক্সে। ফোন নাম্বার কোথায় আছে নাম্বারটা তাহলে নিয়ে নিতে হবে, আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। ঠিক আছে, আর এমনি তো কালকে সব রুম ট্যুর করিয়ে নিয়েছি, কীরকম কী ব্যাপার। তো ঠিক আছে, আমাদের সঙ্গে থাকো, সাথে থাকো, টাটা। এরপরে আসি কিসে করে আপনারা পুরো ঘাটশিলা শহরটাতে ঘুরবেন। এখানে ঘোরার জন্য অটোই একমাত্র ভরসা। এই দাদা আমাদেরকে খুব যত্ন সহকারে আর প্রচণ্ড ভালোভাবে গাইড করে পুরো ঘাটশিলা শহরটাতে ঘুরিয়েছে। আমার সাথে এই দাদার কন্ট্রাক্ট 1900 টাকায় হলেও আমি এত রিস্ক দেখে আমি ভেবেছিলাম যে আমি পুরোপুরি 2000ই দেবো, কিন্তু দাদাদের ঘোরার লিস্টে নারওয়া ফরেস্ট ছিল না। তো দাদা যেহেতু আমাদেরকে নারওয়া ফরেস্টের কাছে কিছুটা নিয়ে গেছিল, নারওয়া ফরেস্ট ঘাটশিলা থেকে বেশ খানিকটা দূরে হওয়ায় আমাদের এক্সট্রা কিছু ভাড়া দিতে হয়েছিল। তো আমরা দাদাকে টোটাল পেমেন্ট করেছিলাম 2100 টাকা। আমাদের এই দুদিন ধরে এই দাদা প্রচণ্ড ভালোভাবে ঘুরিয়েছে, কারণ এত রিস্কের রাস্তা, মানে আমি নিজে আমার হাজব্যান্ডকে বলছি প্রচণ্ড রিস্কে গাড়ি চালাতে হয়। তো দাদা আমাদের যেভাবে ঘুরিয়েছে আমি প্রচণ্ড স্যাটিসফাই। তোমরা যদি আসতে চাও আমার চ্যানেলের থ্রু, কেউ যদি দাদাকে খোঁজ পেয়ে থাকো তাহলে এই নাম্বারটা দাদা বলবে। নাম্বার মুখস্থ আছে? নাম্বার বলে দিক দাদা। 700-433-6905। দাদার নাম হচ্ছে সন্দীপ মোদা। তোমরা যে যে আসতে চাও আসতে পারো সেফলি, দাদা পুরো একদম ফুল গাইড করে ঘুরিয়ে দেবে। ইভেন খাওয়া দাওয়ার কোনো অসুবিধা থাকলে, মানে আমার সানগ্লাসও ভেঙে গেছিলো, দাদা দোকানে নিয়ে গেছে সানগ্লাস কিনেছি, দাদা প্রচণ্ড হেল্পফুল প্রচণ্ড। তোমরা চাইলে কন্ট্যাক্ট করে আসতে পারো দাদার সাথে, যখন ফোন করবে দাদা সবসময় ফোন ধরবে, দাদার কাছে ফোন থাকলে অসুবিধা নেই। তো টাটা। হ্যালো বন্ধুরা, আজকে আমাদের ঘোরা শেষ হয়ে গেছে, আমরা ফুলডুঙ্গরি হিল থেকে ডিরেক্ট স্টেশনে চলে এসেছি। তোমরা যারা যারা চাইছো যে দুজন তিনজন বা বন্ধুরা মিলে অল্প খরচে, আর তাছাড়া যারা ভাবো যে দুদিনের জন্য হুট করে ঘুরে আসি, ট্রেনের টিকিট পাচ্ছি না বা এরকম কিছু, তাদের জন্য কিন্তু ঘাটশিলা হচ্ছে বেস্ট। কারণ এই দুদিনের ট্যুরে তোমরা চাইলে একদিনেও করতে পারো, কিন্তু কি বলতো একদিনে না খুব হেক্টিক হয়ে যাবে, তোমাদের সব কমপ্লিট করা যাবে না আর খুব টায়ার্ড হয়ে পড়বে। ঘাটশিলায় এত পাথরের খনি থাকায় আর এত মাইনিং হওয়ায় এখানে প্রচুর পরিমাণে মালগাড়ি যায়, সেই কারণে এখানে ট্রেনগুলো ম্যাক্সিমামই বেশ খানিকটা লেট থাকে। স্টেশনের পাশেই ছোট বড় এরকম পাহাড়গুলো দূর থেকে দেখা যায়। আমাদের ট্রেন প্রচণ্ড লেট, মানে 5:30টায় আসার টাইম ছিল, 5:30, এখন কটা বাজে? 6:28 হয়ে গেছে, এখনও টাটানগরেই দাঁড়িয়ে আছে, মানে এখনও টাটানগরে দাঁড়িয়ে, কখন আসবে জানি না। এবার বাড়ি কখন যাব, লাস্ট ট্রেন মনে হয় শিয়ালদা থেকে 11:52 বলছে, মানে 11:52 যাওয়া খুব রিস্কের, কী করবো সেই বুঝতে পারছি না, ছাতার মাথা ভাল লাগছে না। তো যাই হোক, দেখা যাক, ট্রেনে উঠে আবার ভিডিও করবো তোমাদের সাথে, টাটা। ঘাটশিলা স্টেশনে ট্রেন আসলো তখন প্রায় 7:10 বাজে। এইখানে কারেন্ট যাওয়ার একটা সম্ভাবনা থাকে, দিনে প্রায় বেশ কয়েকবারই এখানে কারেন্ট যায়। এই মুহূর্তে স্টেশনেও কিন্তু কারেন্ট নেই, অন্ধকার রয়েছে, কিছু কিছু জায়গায় একটু কয়েকটা লাইট রয়েছে। ট্রেন সবে আসলো, কটা বাজে এখন? 7:11 বাজে। আমাদের ফোনে মেসেজ এসেছিল যে 1:36 ট্রেন লেট আছে, ট্রেন জাস্ট ছাড়লো। এই ঘাটশিলা শহর থেকে আমরা অনেকগুলো সুন্দর মুহূর্ত নিয়ে টাটা করতে করতে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। জনশতাব্দী এক্সপ্রেস হাওড়া স্টেশনে পৌঁছানোর টাইম ছিল 9টার সময়, কিন্তু
ট্রেনটা এতটাই লেট ছিল যে সেটা 10টার সময় সাতরাগাছিতে পৌঁছয়। হাওড়া ঢুকতে ট্রেনের টাইম হয়ে যেত প্রায় 11টা, তাই আমরা রিস্ক না নিয়ে সাতরাগাছিতেই নেবে পড়ি আর ট্যাক্সি ভাড়া করে নিই। ট্যাক্সি ড্রাইভার প্রথমে 500 টাকা চেয়েছিল, কিন্তু অনেক বলা বলি করায় তারপর 300 টাকাতে রাজি হয়। এখন 12:30 বাজে, আমরা কল্যাণীতে নামলাম। আমাদের যেটা ছিল বারবিল জনশতাব্দী প্রচণ্ড পরিমাণে লেট করছিল, প্রচণ্ড পরিমাণে, মানে যেই ট্রেনটা হচ্ছে হাওড়াতে ঢোকার টাইম ছিল কটাতে, 9টায় ঢোকার টাইম ছিল, ট্রেন তো এমনিতেই 1 ঘন্টা 36 মিনিট লেট করেছে, তারপরেও আমরা সাতরাগাছিতে ঢুকেছি তখন 10টা বাজে, পাক্কা 10টা 4 বাজে। তো সেই সময় আমরা হাওড়া পর্যন্ত যাইনি, ওয়েট করিনি, সাতরাগাছিতেই নেবে গেছি। সাতরাগাছিতেই নেবে ওখানে ট্যাক্সি ধরেছি, ট্যাক্সি তো পুরো একদম প্লেনের মতো উড়িয়ে উড়িয়ে নিয়ে এসেছে, মানে আমার পুরো জীবনটা পুরো ওখানেই আটকে গেছিলো, এত স্পিডে ট্যাক্সিটা চালিয়েছে, না হলে ট্রেন পেতাম না। কারণ লাস্ট ট্রেনটা 10:50 ছিল, 10:50 ট্রেনটা যদি আমি না পেতাম, রানাঘাট লোকাল ছিল, তাহলে আবার সেই 11:50, মানে বুঝতেই পারছো, মানে ট্যাক্সিওয়ালাও সেই রিস্ক নিয়ে এসেছে। আমাদের সাথে আর একটা লোকও ছিল, উনি বোধ হয় সোদপুর নামবেন, তো একসাথেই আসলাম। তো যাই হোক, কোনো রকম প্রচণ্ড, মানে আমরা শিয়ালদা স্টেশনে নেমেছি, তখন বাজে হচ্ছে 10:47, মানে হাতেই 3 মিনিট টাইম ছিল, জোর দৌড়েছি, একে তো পা প্রচণ্ড ব্যথা, মানে আজকে সিদ্ধেশ্বরীতে উঠে তো আমার পায়ের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে, আমি আর দৌড়াতে পারছিলাম না। ও লাস্টে সব ব্যাগ নিয়েছে, আমি তাও হাঁপাতে হাঁপাতে গেছি, গিয়ে লাস্ট কম্পার্টমেন্টে কোনো রকম উঠেছি, বসার জায়গাও সেরকম পাইনি, খুব ভিড় ছিল ট্রেনটা, একদম ফোর্থে বসেছিলাম। তো যাই হোক, এই কল্যাণীতে এখন নামলাম, 12:20 না 25 নাগাদ হলো কল্যাণীতে নেমেছি, এখন বাড়ির পথে যাচ্ছি। তো তোমাদের সবাইকে শুভরাত্রি, আর এরকমভাবে আমাদের সঙ্গে থাকো, আর সাথে থাকো, সাপোর্ট করতে থাকো, কারণ তোমাদের এই সাপোর্টগুলোই আমাদেরকে আরও উৎসাহ দেবে নতুন নতুন ভিডিও করার জন্য, কারণ তোমরা জানো যে আমরা এত কষ্ট করছি, এত যা করছি সব তোমাদের জন্য। তো প্লিজ এইভাবে আমাদেরকে দেখতে থাকো, আর সাথে থাকো, আর সাপোর্ট করতে থাকো। তো চলো, আবার কোনো নতুন ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে, আজকের জন্য টাটা। আমাদের আজকের ভিডিওতে ছিল কিভাবে আমরা ঘাটশিলা শহরে পৌঁছবো, কোথায় থাকবো, আর কিসে করে পুরো ঘাটশিলা শহরটা ঘুরে দেখবো। আর আমাদের নেক্সট ভিডিও হতে চলেছে ঘাটশিলা শহরে কোথায় কোথায় ঘুরে দেখবো, আর সারা দিনে কি কি খাবার দাবার আমরা খাবো সেই সংক্রান্ত বিষয় নিয়ে। তো বন্ধুরা, আমাদের আগামী ভিডিওতে ফুল বিস্তারিত তথ্য জানার জন্য আমাদের চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। বন্ধুরা, আমার এই ভিডিও থেকে তোমাদের কোনো রকম উপকার হয়ে থাকলে প্লিজ একটা লাইক করে দিও।